বন্ধুরা, উত্তরার রাস্তায় মেক্সিকান ফুড খায়, কিন্তু প্রচুর পরিমাণে হোয়াইট সস এবং রেড সস ব্যবহার করা হয়। চিকেনটা অনেক বেশি স্পাইসি এবং হোয়াইট সস দিয়েছে, সাথে চিজ আছে, প্রচুর চিজ দিয়ে। এটাও কিন্তু চিকেন, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ প্রভা ফ্রম প্রভাস রাই। বন্ধুরা, উত্তরার রাস্তায় মেক্সিকান ফুড, হ্যাঁ একদম ঠিক শুনেছেন, উত্তরার রাস্তার বাইরেই পেয়ে যাবেন এখন হচ্ছে মেক্সিকান ফুডের টেস্ট। আর যে ছোট্ট রেস্টুরেন্টের কথা বলছি, সেই ছোট্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে টাকো। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, টাকোস রিয়েল মেক্সিকানো ফুড ওরা বলছে, আমি এখনও জানি না, কারণ আমি এখনও টেস্ট করিনি। আর এই দোকানটা আপনারা পেয়ে যাবেন উত্তরা 11 নম্বর সেক্টরে, ইয়েস উত্তরা 11 নম্বর সেক্টর, মীনা বাজারে একদম সাথে। দেখুন, মীনা বাজারের একদম সাথে এই ছোট্ট রেস্টুরেন্ট, স্ট্রিট ফুডও বলতে পারেন, হ্যাঁ আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা ভিতরে যাব এবং কিছু খাবার অর্ডার দেবো এবং টেস্ট করে বলবো যে এখানকার খাবারের টেস্ট কেমন। আমি এর আগে এখানে কখনো খাইনি, তো আমিও জানি না, তো সঠিক একটা রিভিউ আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আশা করছি আজকের ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু থেকে শুরু করা যায়। আমার খাবার একদম রেডি, আর অর্ডার দেওয়ার 10 মিনিটও লাগে নাই, 10 মিনিটের মধ্যে তারা হচ্ছে সার্ভ করেছে। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আমি কী কী অর্ডার দিয়েছি, তো একটু ক্লোজ করো। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আছে হচ্ছে মেক্সিকান চিকেন নাচোস, আর এটার প্রাইস হচ্ছে 180 টাকা। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেক্সিকান চিকেন স্পাইসি টাকো, আর এটার প্রাইস হচ্ছে 140 টাকা। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মোকি চিজ স্যান্ডউইচ, আর এটার প্রাইস হচ্ছে 180 টাকা। আর এই সাইডে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ওরিও স্মোকি, আর 140 টাকা স্মলটা। ওকে, তো আমি এই কয়েকটা অর্ডার দিয়েছি, তো এখন প্রথমে আমি নাচোস ট্রাই করে বলবো যেটা খেতে কেমন। এবং রেড সস ব্যবহার করা হয়েছে, এবং সাথে চিকেনের পরিমাণও কিন্তু বোঝা যাচ্ছে না সসের জন্য, বাট চিকেনের পরিমাণ কিন্তু অনেক 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 আছে, ঠিক আছে। আমি এগুলো সব একসাথে মিক্স করে খাচ্ছি। অনেক মজা আর অনেক স্পাইসি লাগছে, যারা একটু স্পাইসি পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট একটা খাবার। আর নাচোসটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি লাগছে আমার কাছে, চিকেনটা না একটু গ্রিল টাইপের, ঠিক আছে, মনে হচ্ছে একটু গ্রিল করা, খুব মশলা টসলা দিয়ে চিকেনটা করা হয়েছে, ঠিক আছে। আর হোয়াইট সস আর রেড সস দিয়ে খেতে অনেক 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 ভালো লাগছে। যদি রেটিং দিতে হয় আমি দেখবো 10-এর মধ্যে নয়। এখন আমি ট্রাই করবো দাম, এটা এসে যদি টাকোটা ট্রাই না করে তাহলে কি হয় বলেন? তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো চিজ, মানে চিজ উপরে এত চিজ দেওয়া, মানে বোঝাই যাচ্ছে এটা অনেক বেশি চিজি হবে। আর এটা কিন্তু মেক্সিকান চিকেন স্পাইসি আর চাকো, ঠিক আছে, এটা অনেক মজা। চিকেনটা অনেক বেশি স্পাইসি, আর ভিতরের দিকে অনেকগুলো হোয়াইট সস দিয়েছে, সাথে চিজ আছে, প্রচুর চিজ দিয়ে, অ্যান্ড হচ্ছে চিকেনটা স্পাইসি, অনেক মশলা টশলা দিয়ে করেছে, ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। স্পাইসি টাকো এটাকে আমি রেটিং দিব 10-এর মধ্যে 10, আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। এখন আমি ট্রাই করব এই স্টাফ স্যান্ডউইচ, এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চিকেন, ঠিক আছে, হুম
still there. Cheese can only be a cheesy lacto. And chicken can halo lacto. It is spicy, but it is halo lacto. Only halo lacto. It is one of the most rating. I am rating the most. I am rating the most. I am smoothie. Like, then like the pin, be then any book, Allah, I've been shooting that bin, Allah, please.